Guys, tara-tara solo gari itu serasta paro lagu apa? Gue mau ngetem bus tuh dah mas ke. Guys, tara-tara ahen izin dah nih. Ini tuh sunter bus tuh dah bisa rasta paro itu sih ek tuh. Guys, hanya lihat kami ayek lam. Tar mana imun ekta bus tuh dah mau apa gue? Aku ngerek masuk itu aja bang ke. Kia asir bus tuh kita nen. Ida hilang pernah ono bapak tuh pernah jadi asir itu bus tuh dah mau. Tar mana izin putus sok izin dah nih izin izin bus tuh izin Bali. Eje je bali e balir sore amago deshe badami hoy na khali hoy eje rokom erokom ghas hoy eje rokom ghas irom ghas eje ghas dekhchen eje irom ghas kintu dubar je bi balir sore hene khali boro boro building jannam busko libe eto boro boro building guys ar amago deshe bali te ki hoy khali badam hoy na khali eje rokom ghas hoy ghas e dekhchen balu te আমাগো কপাল আর দুবার মেশরো কপাল দুবার মধ্যে বালিরসারের মধ্যে দুনিয়া সবচেয়ে বড় বড় বিল্ডিং তার নাম বুসকো লিভা আর আমাগো দেশে এই যে বালিরসারে সোনার সানের রাওয়াজ দেখছেন এই যে এরকম এরকম সুন্দর সুন্দর দেখছেন এরকম মানে আমাগো কপাল নিয়ে ওই দুবার মেশরো কপাল মধ্যে গষ্ঠান নাকবো বুঝছেন আঙ্গো দেশের বালিরসারে খালি এরকম ঘাস হয় ঘাস বাদাম হয় না দুবার যে বালির সর হে দুবার বালির সরের মধ্যে দুনিয়ার সবচেয়ে টপ বিল্ডিং সবচেয়ে উঁচে তার যে ডিসপ্লে সারা দুনিয়ার মানুষে দেখা রে এত সুন্দর আর আমাগো দেশের বালির সরে বাদামি হয় না রে ভাই কি দুঃখ মানুষের খালি হয় ঘাস তো বন্ধুরা আজকে যে যে ভিডিওটা করলাম মনের দুঃখে করলাম জানেন কি কেন গে না আমাগো দেশের বালির সরে খালি হয় বাদাম খালি হয় ঘাস আমাকে না অন্য কিছু হয় না আর দুবার যে বালির সর এই বালির সরের মধ্যে বিল্ডিং তেল অভাব নাই তাকে টাকা পয়সার কিন্তু আমাকে দেশে কি আছে কিছুই নাই তো গাইস আসলে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল যে আমাকে দেশে আসলে কিছুই নাই আমাকে দেশে আছে খালি বালু আমাকে দেশের বালুতে তেল বাইরে না কোনো কিছুই বাইরে না না বিল্ডিং বানান যায় গড়ি বানিয়ে থাকুন যায় না বাইশ মাস আইলে বড় সব বান বানিতে নিয়ে যায় গা কিচ্ছু থাকে না বন্যার যেই মন বান পানি আহে এই পানিতে আমাকে সব নিয়ে ভাসিয়ে কিন্তু দুবাইতে যে বালির সর এই বালির সরের মধ্যে আর কোনো দিন মানে এই ই উড়ে না পানি উড়ে না আর হে দেশে বন্যা হয় না বছরে একবার বলে বৃষ্টি হয় আমাকে দেশে যে দেখছে যদি আমাকে বালির সরে থাকি যদি আমরা কাইশের যে ঘাসের মধ্যে থাকি কিন্তু আমাগো দেশে প্রত্যেক বছরই কি বানপানি আহে আর যে মাছ এই মাছের জন্যে এই চর ছাড়ে না মানুষে এই চরের ভিতরে কি যে মজাটাই পাইছে মানুষে যার জন্যে এই বালির চর মানুষে ছাড়া হারা না এনে খালি বাদাম আর ওই যে কটা ঘাস এই ঘাস নিয়ে ধরে থাকে মানুষে এ দেশে মানুষে আর অন্য কোনো কিছু ভাবনা করা হারা না আর দুবার মানুষে দেখেন গা ও বালির সরের ভিতরে ডুব দিয়ে নে ওনে মানে ডুব দিয়ে চেব না সরি ওনে ভিতরে থেকে খালি বের করে তেল তেল বড় বড় বিল্ডিং আমাকে দেশে বালির সরে খালি বালু রাত্রে যে হয়ে থাকেন বাসাতের দিন আইলে পরে উপর দিয়ে সর পরে যায় আর উল্টে সর পরে তার মানে এটা হলো গরিবের জিন্দিগি কিন্তু এই জিন্দিগি তাই একটু আরাম আসাব বেশি যারা সুখে থাকে তারা আবার ডায়াবেটিসে ভুগতেছে তারা আবার ভাত তো খাই হারে না কিন্তু এই যে খাইটা খাওয়া মানুষ চরের মানুষগুলো মানে সব হেলা করে না এই মানুষগুলো একদম শান্তিতে আছে বেমার আজারে থেকে সব কিছু থেকে চরের মানুষ যে শান্তিতে থাকে মানে বইলে ওটা মানে প্রকাশীকরণ যাব না তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদেরকে বিনোদনের জন্য এই ভিডিওটা বানাইছি অন্য কোনো মকসদ না আসলে তো সবাই ভালো থাকবেন।